প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি মাত্র 2 মিনিটে চিড়া ভাজা। হ্যাঁ, মাত্র 2 মিনিটে আপনারা এইভাবে চিড়া ভাজা করে নিতে পারবেন। 2 মিনিটের বেশি আর 1 মিনিটও সময় লাগবে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এই গরম তেলে আমরা চিড়াগুলো দিয়ে দেব। চিড়াগুলো দিয়ে চুলার আঁচটাকে মাঝারি করে আমরা ঠিক 1 মিনিটের মতো সময় নিয়ে চিড়াটাকে একটু ভেজে নেব। দেখুন, চিড়াটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এই একই তেলে আমরা আরও কিছু চিড়ে ভেজে নেব। সবগুলো চিড়ে কিন্তু একবারে দেবেন না, আপনারা 1 মুঠ করে চিড়ে দিয়ে তারপর গরম তেলে 1 মিনিটের মতো ভেজে নেবেন। সবগুলো চিড়ে ভাজতে আপনাদের 2 মিনিটের বেশি সময় লাগবে না। দেখুন, চিড়াগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, বেশি কালার করবেন না এবং ভাজাটা যেন সাদাই থাকে এই অবস্থাতেই আপনারা চিড়া ভাজাটা নামিয়ে নেবেন। সার্ভ করার সময় উপরে একটু চিনি ছড়িয়ে তারপর এই চিড়া ভাজাটা সার্ভ করবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। হয়ে গেল মাত্র 2 মিনিটে গরম গরম চিড়ে ভাজা। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই এরকম নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, মাত্র 2 মিনিটে কত সুন্দর চিড়েটা ভাজা হয়ে গেছে। আমি সবগুলো চিড়ে ভাজা নামিয়ে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ট্রাস্ট মি, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিকেলবেলা চা অথবা কফির সাথে আপনারা এই রেসিপিটি পরিবেশন করবেন। আশা করি বড়রাও পছন্দ করবেন, আবার বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। হয়ে গেল আমার গরম গরম চিড়ে ভাজা। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।